ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এবিটি এ মাধ্যমিক টেস্ট পেপারের ভূগোল বিষয়ের পেজ নাম্বার 326, 327 এবং 328-এর প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগকে বলা হয়? আনসার হবে অপশান নাম্বার খ, দুয়াব। দুই নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহটি হলো? আনসার হবে অপশান নাম্বার খ, আলাস্কার হুবার্ড। তিন নম্বর প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় যে স্তরে তা হলো? আনসার হবে অপশান নম্বর গ, আয়নোস্ফিয়ার। চার নম্বর প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় তা হলো? আনসার হবে অপশান নম্বর গ, ব্যারোমিটার। অপশান নম্বর গ, ব্যারোমিটার। পাঁচ নম্বর প্রশ্ন, উষ্ণ ক্রোশীয় স্রোত যে অঞ্চলে দেখা যায় তা হলো? আনসার হবে অপশান নম্বর ক, অর্থাৎ জাপান উপকূল। এখানে অপশান নম্বরটা ছুটে গেছে, দেওয়া নাই, জাপান হবে, জাপান উপকূল। ছয় নম্বরে, ভরা কটাল দেখা যায় যে তিথিতে তা হলো? আনসার হবে অপশান নম্বর খ, অমাবস্যা তিথিতে। অপশান নম্বর খ, অমাবস্যা তিথিতে। সাত নম্বর প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয়? আনসার হবে অপশান নম্বর ক, কম্পোস্টিং, কম্পোস্টিং। আট নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো? আনসার হবে অপশান নম্বর খ, কন্যাকুমারিকা। অপশান নম্বর খ, কন্যাকুমারিকা। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু কী, তাহলে হবে ইন্দিরা পয়েন্ট, কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে বলেছে তাই হচ্ছে এখানে কন্যাকুমারিকা। নয় নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অবস্থিত উপত্যকাগুলিকে বলা হয়? আনসার হবে অপশান নম্বর গোয়া দুন। অপশান নম্বর গোয়া দুন। দশ নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত? আনসার হবে অপশান নম্বর ক, দেরাদুনে। অপশান নম্বর ক, দেরাদুনে। এগারো নম্বর প্রশ্ন, পাঞ্জাবে নবীন পলিমাটি পলিগঠিত ভূমিভাগকে বলে? আনসার হবে অপশান নম্বর খ, বেট। অপশান নম্বর খ, বেট। বারো নম্বর প্রশ্ন, ক্রান্তীয় মরু উদ্ভিদ দেখা যায়? আনসার হবে অপশান নম্বর ক, কচ্ছ ও কাথিয়াবাড় অঞ্চলে, কচ্ছ ও কাথিয়াবাড় অঞ্চলে। তেরো নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? আনসার হবে অপশান নম্বর খ, কোয়েম্বাটুরকে, কোয়েম্বাটুরকে। চোদ্দো নম্বর প্রশ্ন, 72/7 সূচক সংখ্যাযুক্ত ভূবৈচিত্র সূচক মানচিত্রটির স্কেল হবে? আনসার হবে অপশান নম্বর ক, 1:50,000, 1:50,000। তারপরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে প্লায়া বলে, এটা হবে অশুদ্ধ। দুই নম্বর রয়েছে, বৈপরীত্য উষ্ণতায় উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা হবে সঠিক, শুদ্ধ। তিন নম্বর রয়েছে, আইন বায়ুর প্রবাহ পথে মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে, এটাও হবে শুদ্ধ। চার নম্বর রয়েছে, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12:26, এটা হবে মিথ্যা, ফলস। পাঁচ নম্বর রয়েছে, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে, এটা হবে সত্য। মালাবার উপকূল বা কেরল উপকূল হচ্ছে একই উপকূল। ছয় নম্বর রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, এটা হবে ভুল, এটা হবে সঠিক অ্যান্সার হবে বেঙ্গালুরু। সাথে রয়েছে, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে পিক্সেল বলে, এটা হবে শুদ্ধ। তারপরে রয়েছে শূন্যস্থান পূরণ, আল্পস পর্বতের ম্যাটার হর্ন একটি ড্যাশের উদাহরণ? আনসার হবে পিরামিড চূড়ার উদাহরণ, পিরামিড চূড়ার উদাহরণ। দুই নম্বর রয়েছে, দুটি শিপ ব্যালিয়ারি মধ্যবর্তী করিডোরকে সাহারা মরুভূমিতে ড্যাশ বলে? আনসার হবে গাসি বলে, আনসার হবে গাসি বলে। তিন নম্বর রয়েছে, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? আনসার হবে হ্যারিকেন নামে পরিচিত, আনসার হবে হ্যারিকেন নামে পরিচিত। চার নম্বর রয়েছে, ড্যাশ মহাসাগরের সমুদ্র স্রোত মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়? আনসার হবে ভারত মহাসাগরে, আনসার হবে ভারত মহাসাগরে। পাঁচ নম্বর প্রশ্ন, ইঞ্জেকশন সিরিঞ্জ একটি? আনসার হবে চিকিৎসা সংক্রান্ত সংক্রামক বর্জ্যের উদাহরণ, চিকিৎসা সংক্রান্ত সংক্রামক বর্জ্যের উদাহরণ। ছয় নম্বর হচ্ছে, ড্যাশ শৃঙ্গ থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে? আনসার হবে অমরকণ্টক শৃঙ্গ থেকে, অমরকণ্টক শৃঙ্গ থেকে। সাথে রয়েছে, ড্যাশে ভারতের বৃহত্তম লোহিস্পাত শিল্পকেন্দ্রটি অবস্থিত? আনসার হবে ছত্তিশগড়ের ভিলাই, ছত্তিশগড়ের ভিলাই। তারপর রয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, কোন দেশকে ফিওর্ডের দেশ বলা হয়? আনসার হবে নরওয়েকে, আনসার হবে নরওয়েকে। দুই নম্বরে রয়েছে, চক্ষু কোন ধরনের ঘূর্ণবাতে সৃষ্টি হয়? চক্ষু সৃষ্টি হয় ক্রান্তীয় ঘূর্ণবাতে, আনসার হবে ক্রান্তীয় ঘূর্ণবাতে। তিন নম্বরে রয়েছে, একটি ই বর্জ্যের উদাহরণ দাও, একটি ই বর্জ্যের উদাহরণ দাও। আনসার হবে ভাঙা মোবাইল, ভাঙা মোবাইল বা ভাঙা ল্যাপটপ হতে পারে। চার নম্বরে রয়েছে, পৃথিবীর বৃহত্তম ভগ্নচূড়াটির নাম লেখো? আনসার হবে গ্র্যান্ড ব্যাঙ্ক, আনসার হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। পাঁচ নম্বরে রয়েছে, উচ্চ গাঙ্গের সমভূমির জলাভূমির মৃত্তিকাকে কী বলে? আনসার হবে ধাঙ্কার, উচ্চ গাঙ্গের সমভূমির জলাভূমির মৃত্তিকায় বলা হয় ধাঙ্কার। ছয় নম্বরে,
পূর্ব ভারতে একটি বৃষ্টিছায়া অঞ্চল নাম রাখো, আর আনসার হবে শিলং, মেঘালয়ের শিলং। 7 নম্বর হয়েছে, কোন রেলপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা যুক্ত হয়েছে, আনসার হবে হীরক চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ। 8 নম্বর হয়েছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম, আনসার হবে আর্যভট্ট, আর্যভট্ট। তারপরে রয়েছে ডান বাম মিলন, ধ্রিয়ান হবে থর মরুভূমি, মুম্বাই হবে ভারতের অর্থনৈতিক রাজধানী, সিয়াচেন হবে কারাকোরাম, রেগুর হবে কৃষ্ণ মৃত্তিকা।